নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা অল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার সম্পূর্ণ অনুরোধ রইল বন্ধুরা আজ অনেক কষ্টে ভয়েস দিচ্ছি কারণ তোমরা বুঝতেই পারছো আমার খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতে কারণ আমার প্রচণ্ড হাই প্রেশার বেড়েছে তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো দেখো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটা সর্ষের তেলেই করছি এবারে এদিকে বন্ধুরা পটল আলু আর ফুলের ডাটা কেটে রেখেছি সেটাতে একটা মাছের তরকারি বানাবো তো আলু আর পটলগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলু পটলগুলো একটু নরম হয়ে যাবে আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি এইভাবে খানিকক্ষণ বন্ধুরা ভেজে নেওয়ার পর আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি তার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। এটা বন্ধুরা এক পাকে রান্না হবে তো এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুখণ্ড করে দিয়েছি আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ওই যে ফুলের শরীর ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আশা করি তোমরা বুঝতে পারছো আমার একটু কষ্ট হচ্ছে ভয়েস দিতে কিন্তু কতদিন ভিডিও বন্ধ রাখবো বন্ধুরা তার জন্য চেষ্টা করলাম তো দেখো ডাটাগুলো আর পুরোটাই সবজি কষানো ভালো করে হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে ডাটাগুলো আর আলু ভালো করে গলে যায় এবার বন্ধুরা জলে যখন জাল উঠে যাবে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না তার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কায় খুব বেশি ঝাল হয় না তো এবার জলে জাল উঠে গেছে ভালোভাবে এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খানিক্ষণ রান্না করব তো দেখতেই পাচ্ছ প্রায় রান্না হয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু বন্ধুরা এটা ডাটা দেওয়া আছে তার জন্যই একটু মিষ্টি দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা অপশানাল কারণ ডাটাগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো দেখতেই পারছ রান্না একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আছে শুকনো খোলায় ভেজে রাখা ধনিয়া আর জিরে আর দুটো শুকনো লঙ্কা সেটা গুড়িয়ে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সামান্য একটু ঝোল কমে গেলে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে বন্ধুরা এবার পরিবেশন করব আমার এই ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ঈশ্বর কাছে কামনা করি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এখানেই রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা টাটা